Hello dear viewers and my students, welcome to my channel ATM Sir. আজকে আমি প্রথমে আপনাদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে খুব অল্প সময়ের মধ্যে আপনারা অনেক সাবস্ক্রাইব করে আমাকে আজকে সাবস্ক্রাইবার এত সংখ্যা বাড়িয়েছেন। আরেকটা কথা হচ্ছে অনেকেই শেয়ার করছেন, অনেকেই দেখলাম মেসেঞ্জারে, ফেসবুকের মেসেঞ্জারে এবং নিজেরাও এটা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন, অনেকের উপকার হচ্ছে এবং অনেকেই আমাকে এইভাবে ধন্যবাদ দিচ্ছে, বিভিন্নভাবে ইনবক্সে লিখছে। তারা অনেকে এই ভিডিওগুলো দেখে আইএলসে 7+8 এমনকি 8+ বিভিন্ন মডিউলে তাদের হেল্প হচ্ছে এবং তাছাড়া যারা গ্রামের বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে থাকেন তাদের জন্য অনেক উপকার হচ্ছে। যারা গ্রামার শুধু বুঝতেন না তাদের এই এক্সপ্লেনেশনগুলো অনেক কাজে লাগছে। সো আজকেও ঠিক এরকম একটা কিছু করবো ইনশাল্লাহ। সো দর্শক, আজকের যে প্যাটার্নটা করছি তাতে শুধু 1000 না, বলতে গেলে 100,000-এর বেশি সেন্টেন্স করা যাবে। এবং সত্যি কথা বলতে গেলে যদি কেউ রপ্ত করে থাকে এবং এটা থেকে প্র্যাকটিস করে তার গ্রামারের কথা মনে থাকা লাগবে না এবং তার মধ্যে এটা চলে আসবে, আত্মস্থ হয়ে যাবে। আমি বলি সবসময় একটা জিনিস যা করছেন তাকে প্র্যাকটিস করেন, আত্মস্থ করে ফেলেন আর গ্রামারটাকে ফেলে দেন, তাহলেই হয়ে গেল, তাহলে রুল আর মনে রাখা লাগবে না। তাহলে চলুন আজকে যে নিয়মটি শিখাচ্ছি তা দিয়ে আপনারা কথা বলতে পারবেন, লিখতে পারবেন, জবে বিভিন্ন ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন। কিন্তু খুব সিরিয়াস থাকতে হবে, একটু খাতা কলম নিয়ে বসুন, নোট করুন, তাহলে কী হবে এই ভিডিওগুলো আর ভিডিও মনে হবে না, মনে হবে যে জীবন্ত ক্লাস। তো আমরা যাচ্ছি, এখন আমরা আজকে করবো হচ্ছে কি, নট ইন আ পজিশন টু প্লাস ভার্ব। সো নট ইন আ পজিশন টু প্লাস ভার্ব, আমি বলবো যে আগে এই অংশটা লিখে নিন, আমার ভিডিওটা একটু পজ করুন, তারপরে লিখুন নট ইন আ পজিশন টু প্লাস ভার্ব ওয়ান, মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, রাইট? তারপরে আমি একটা ডট ডট দিয়েছি, মানে এরপরে ইচ্ছা করলে আপনি অনেক লম্বা সেন্টেন্স করতে পারবেন। সো দেখি আমরা কি করছি, আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখেন এইটা মনে রাখা খুব লাগবে না, কিছুক্ষণ পরে আপনার আপনি দেখবেন যে আত্মস্থ হয়ে যাচ্ছে এবং তারপরে তখন আর এই কথাটা মনে না রাখলেও চলবে। আচ্ছা একটু বলে রাখি, নট ইন আ পজিশন এইটা বলতে কী বোঝায়, এইটা মানে হচ্ছে কোনো কিছু করতে সেই অবস্থায় নাই, তাহলে কোনো কিছু করতে সামর্থ্য নাই বা অবস্থা নাই, তার মানে এটাকে বোঝাই হচ্ছে নট ইন আ পজিশন টু। এখন আমি যাচ্ছি কী করব, এক্সাম্পল দিলে খুব ক্লিয়ার হবেন আশা করি আপনারা বুঝছেন। এক্সাম্পল নাম্বার 1, আই এম নট ইন আ পজিশন টু গো অ্যাব্রোড, আই এম নট ইন আ পজিশন টু গো অ্যাব্রোড নাও। আমি কী বললাম, আই এম নট ইন আ পজিশন, পরেরটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি এখন দেশের বাইরে যাওয়ার অবস্থায় নাই বা আমি এখন দেশের বাইরে যাওয়ার মতো সামর্থ্য রাখি না। তার মানে দুইভাবে সেন্সটা হচ্ছে ওই অবস্থায় নাই, যেতে পারছি না, তাহলে কী বললাম, আমি এখন দেশের বাইরে যাওয়ার অবস্থায় নাই, তাহলে বললো আই এম নট ইন আ পজিশন টু গো অ্যাব্রোড নাও। তাহলে যদি বলি কামাল এখন দেশের বাইরে যাওয়ার অবস্থায় নাই, কেমন হবে কামাল, তাহলে কামালের পরে কী হবে, অ্যাম তো আসবে না, ইজ আসবে, ইজ নট ইন আ পজিশন টু গো অ্যাব্রোড নাও, তার মানে কামাল এখন বিদেশে যাওয়ার অবস্থায় নাই। ঠিক আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, আই অ্যামের জায়গায় আমি করে দিলাম আই ওয়াজ, তাহলে কী হয়ে গেলো, ফাস্ট হয়ে গেল। অতীতে কেমন হবে একটু দেখেন, চেঞ্জ করলে চেঞ্জ হলো, পুরো সেন্টেন্সের মধ্যে আগে ছিল বর্তমান, এখন হয়ে গেল অতীত। কী হচ্ছে, আই ওয়াজ নট ইন আ পজিশন টু গো অ্যাব্রোড নাও, সব ঠিক থাকছে, শুধু এখানে চেঞ্জ, এই জায়গাটাই চেঞ্জ। তা আমি এই জন্য বললাম এখানে একটু আমরা একটু মার্ক করে রাখলাম, রাইট? ওকে, সো আই ওয়াজ নট ইন আ পজিশন টু গো অ্যাব্রোড নাও, আমি এখন আমি এখানে এই এখনটা বাদ দিচ্ছি, কেন এখনটা এই জন্য বাদ দিচ্ছি, এখন তো বর্তমান, আমি এটাকে বাদ দিলাম, তাহলে তখন কী হচ্ছে দেখেন, আই ওয়াজ নট ইন এ পজিশন টু গো অ্যাব্রোড, এখন আমি বললাম দেন, এই জায়গাটা চেঞ্জ করলাম, দেন বললাম, আমি তখন দেশের বাইরে যাওয়ার অবস্থায় ছিলাম না, তাহলে আমি তখন দেশের বাইরে যাওয়ার অবস্থায় ছিলাম না। দেখেন একটু চেঞ্জ করলে আপনি নিজেই কিন্তু সব সেন্টেন্সগুলো করতে পারছেন, বানাইতে পারছেন, কারোর কাছে যাওয়া লাগবে না, রাইট? আচ্ছা চলে আসেন, হি ইজ নট, আমরা পরেরটা যাচ্ছি, হি ইজ নট ইন আ পজিশন টু জয়েন দ্য কোম্পানি নেক্সট মান্থ, সে আগামী মাসে
কোম্পানিতে জয়েন করার, কোম্পানিতে যোগদান করার অবস্থায় নাই। তাহলে কি বললাম, সে আগামী মাসে কোম্পানিতে যোগদান করার অবস্থায় নাই। যদি এটা বলি যে সে, যদি এটা আমি লাস্ট মান্থ বলতাম তাহলে কেমন হতো? দেখেন এখানে চেঞ্জ করে দিচ্ছি একটু, এখানে সবই ঠিক থাকছে। এই জায়গাটায় আমি বললাম লাস্ট মান্থ, মান্থ থাকলো, দেখেন কি হলো। আমি এখানে তাহলে কী করবো, অতীত করে দিলাম। এখানে হচ্ছে তখন ওয়াজ, তাহলে হি ওয়াজ নট ইন আ পজিশন টু জয়েন দ্য কোম্পানি লাস্ট মান্থ, গত মাসে সে কোম্পানিতে যোগদান করার অবস্থায় ছিল না। ঠিক, দেখেন দর্শক কত সুন্দরভাবে একটা প্যাটার্ন দিয়ে কত সুন্দরভাবে কত হাজার কত লক্ষ সেন্টেন্স করা যায়। আপনি বলুন তো এই সেন্টেন্সগুলো ইয়ত্তে আছে? আমাদের 1000 বলবে, 5000 বলবে, তাই না? তাহলে আমরা অতীতও পারছি, বর্তমান পারছি, সাবজেক্ট চেঞ্জ করতে পারছি, কেন কোনো একটা অংশ চেঞ্জ করতে পারছি, যে কোনো ওয়ার্ড চেঞ্জ করতে পারছি, বাট প্যাটার্ন সেম। ওকে, সো গো ফর দ্য নেক্সট ওয়ান, থার্ড ওয়ান। আমি একটু দে দিয়ে করি, আমি একটা করলাম আয় দিয়ে, এরপরে একটা নাম দিয়ে করেছি, হি দিয়ে করলাম, একটু দে করি। আচ্ছা, দে আর নট ইন আ পজিশন টু ওয়াচ টিভি দিস ইভিনিং, সো দে আর নট ইন আ পজিশন টু ওয়াচ টিভি দিস ইভিনিং, আজ সন্ধ্যায় টিভি দেখার অবস্থায় তারা নাই, আজ সন্ধ্যায় টিভি দেখার অবস্থায় তারা নাই। তাহলে এখন যদি বলতাম লাস্ট ইভিনিং, তাহলে কি হতো, যে তখন এখানে একটা চেঞ্জ আসতো, কী আসতো, এখানে ওয়্যার আসতো, আর ফার্স্ট টেন্স কী হবে, ওয়্যার। এখানে কী হতো, লাস্ট ইভিনিং অথবা ইয়েস্টারডে দিলাম, ইয়েস্টারডে, গতকাল, রাইট রাইট। তাহলে ভালো হতো, এখন কী হলো দেখেন, সো দে ওয়্যার নট ইন এ পজিশন টু ওয়াচ টিভি ইয়েস্টারডে, দে ওয়্যার নট ইন এ পজিশন টু ওয়াচ টিভি ইয়েস্টারডে, গতকাল তারা টিভি দেখার অবস্থায় ছিল না। হয়তো কোনো সমস্যা ছিল, তারা কি করতে পারে নাই, টিভি দেখার মতো মন ছিল না বা টিভি দেখার মতো পরিস্থিতি ছিল না, এই জন্য বললাম গতকাল তাদের টিভি দেখার মতো অবস্থা ছিল না। তাহলে আমরা শেষ করলাম, তবে তার আগে, যাওয়ার আগে বলবো আপনারা আবার আমার সঙ্গে বলুন এটা। তাহলে আবার কি হলো, রিক্যাপ হচ্ছে, একটু রিপিট অ্যাফটার মি, আমি যা বলছি আমার সঙ্গে সঙ্গে বলুন, তাহলে কিছুটা প্র্যাকটিস হয়ে গেল। সবাই আমার সঙ্গে বলুন, আই এম নট ইন এ পজিশন টু গো অ্যাব্রোড নাও, আই ওয়াজ নট ইন এ পজিশন টু গো অ্যাব্রোড দেন, হি ইজ নট ইন এ পজিশন টু জয়েন দ্য কোম্পানি নেক্সট মান্থ, হি ওয়াজ নট ইন এ পজিশন টু জয়েন দ্য কোম্পানি লাস্ট মান্থ, দে আর নট ইন এ পজিশন টু ওয়াচ টিভি দিস ইভিনিং, এটা চেঞ্জ করে দিচ্ছি, দে ওয়ার নট ইন এ পজিশন টু ওয়াচ টিভি ইয়েস্টারডে। সো এইভাবে আমরা যে করলাম, তাহলে দর্শক আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিদিন নতুন নতুন ভিডিওতে নতুন নতুন কিছু শিখতে পারি। খুব অল্প দিনের মধ্যে আপনি আমার মতো, আমার চেয়ে আরও ভালো, আমি চাইবো প্রত্যেকে যেন অনেক ভালো শিখেন। তবে সত্যি কথা বলতে কি, আজকে যা শিখছেন এটাকে আপনি নোটস রাখেন, ঠিক পরের লেসনটা আসছে, কিন্তু লেসন নাম্বার ঠিক পরে একটা সিরিয়াল দেওয়া থাকছে, এই লেসনগুলো আপনার ঠিক নোটের মধ্যে লিখে রাখেন, নিয়ে প্রত্যেকটা লিখতে লিখতে দেখবেন যে একটা বইয়ের মতো হয়ে যাচ্ছে। এই বইটাই হচ্ছে আমাদের, এই বইটা আমি একটু দেখাইতে চাচ্ছি, বইটা কি, বইটা হচ্ছে এটিএন স্পোকেন, এটিএন স্পোকেন, এই বইটা, এই বইটার থেকে আমি লেসনগুলো আস্তে আস্তে একটার পর একটা দিচ্ছি। এরপর আমি দিব হচ্ছে এটিএমস রাইটিংয়ের বই থেকে দিব, আমি এটিএমসের আয়েস থেকে দিচ্ছি, এবার এটিএমসের ফনেটিক্স থেকে দিব, মানে এই যে বিভিন্ন কিছু আমি দিচ্ছি এই বইগুলো থেকে, আমি যে চ্যাপ্টারগুলো, যাতে আমার সঙ্গে থাকলে যদি আপনারা দেখতেই থাকেন তাহলে এরকম যত লেসন আছে সব ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। সো আসবো, আমি বলবো যে আজকের মতো এখানেই রাখছি, তবে অবশ্যই সাবস্ক্রাইব যারা এখনও করেন নাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, জাস্ট সাবস্ক্রাইব বাটনে চাপ দিন, এটিএম স্যার, এটিএম স্যারের ওখানে চাপ দিন। এবং আরেকটা কথা বলি, যাতে আপনার নোটিফিকেশান পেতে ভুল না হয়, এই জন্য আপনার একটু প্রেস দা বেল বাটন, বেল বাটনে প্রেস করুন, যাতে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান, যখনই ভিডিও আপলোড হোক তখনই পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।